আমার নাম হচ্ছে রানী চৌধুরী। আমি বেসিক্যালি একজন আর্টিস্ট এবং নৃত্যশিল্পী। এবার আমারও একটা ছবি আসছে বকুল কথা, এটা গভর্নমেন্ট অনুদানে, কিন্তু ট্রান্সজেন্ডারদের উপরে। আমি একজন ট্রান্সজেন্ডার, আমি সারা বাংলাদেশে ট্রান্সজেন্ডার মহিষা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে থাকি। কিন্তু আজকে এখানে এসে আমার খুব খারাপ লেগেছে, যেহেতু আমরা বলছি যে আমরা অবহেলিত, কোথাও সুযোগ পাই না যেতে। তো আমরা বকুল কথায় যারা ছিলাম, আমার পুরো টিম, আমরা যারা 8 জন 10 জন ট্রান্স এবং হিসেবে আমরা এসেছিলাম, এবং তখন আমি এসেছি সন্ধ্যা 6টার সময়। তখন তারা আমাকে বলেছে যে প্রোগ্রামটা একদম হাউসফুল হয়ে গেছে, সিনেমাটা একদম হাউসফুল হয়ে গেছে, এখন আপনারা আসতে পারবেন না। তো আমি ওয়েট করছি, যেহেতু এখানে যে 1971 সালে যেই আর্টিস্টটা আছে তাদের সাথে আমাদের খুব কাজ হয়, আমরা ক্লোজলি কাজ করি। তো এখন সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ এসে বলছে 28টা সিট খালি, হাউসফুল হয়নি। তো যখন আমি টিকিট কাটতে গিয়েছি তখন তারা বলছে হাউসফুল। এখন এটা কি আমাদের দেখেই হাউসফুল বলেছে, না আসলে কেন বলেছে এটা আসলে আমার জানা নেই। সেই জন্য আপনারা এখানে আছেন, আমি চাই আপনাদের মাধ্যমে মানুষ জানুক যে কেন এই ডিসরেসপেক্টটা করা হলো এবং কেন হাউসফুল বলা হয়েছে কিন্তু এখন বলছে হাউসফুল না, 28টা সিট খালি আছে। তাহলে আমি বলতে চাচ্ছেন যে আপনারা ট্রান্সজেন্ডার দেখে আপনাদেরকে টিকিট দেওয়া হয়নি, সেটা ওনারা বলতে পারবে কেন? ওনারা এখন যেহেতু বলতে বলছে, কর্তৃপক্ষ এখন যেহেতু বলছে যে এখন 28টা সিট খালি, আর আমরা যখন টিকিট নিতে গেলাম, কাউন্টারে গেলাম, তখন বললো যে হাউসফুল দেখতে পারবেন আপনারা, হাউসফুল হয়ে গেছে। তো এটাই আমি জানালাম আর কি, যে আসলে আমাদের বিচারটা বা আমাদের মনের দুঃখটা আমরা কোথায় বলবো। এই যদি হয় অবস্থা, 50 বছর এসেও আমরা এখন উন্নতি করতে পারছি না, এটা ভেরি স্যাড। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।